বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় বন্ধুরা, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। হাউজে কাউসার কি এবং কোন ধরনের ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করতে পারবে আর কারা পাবে না? প্রিয় বন্ধুরা, কাউসার হলো জান্নাতের একটি ঝর্ণার নাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের এই ঝর্ণার পানির বিবরণ এভাবে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার হাউজের প্রশস্ততা এক মাসের পথের সমান, তার পানি দুধের চেয়েও সাদা আর ঘ্রাণ মিশকের চেয়ে বেশি সুগন্ধযুক্ত, এবং তার পানপাত্রগুলো হবে আকাশের তারার মতো অধিক। তা থেকে যে পান করবে সে আর কখনো পিপাসিত হবে না। হাউজে কাউসার সম্পর্কে আরো জানা যায়, এই ঝর্ণার দুই ধারে থাকে মুক্তার গম্বুজ, যা এখানে আগত মুমিনদের এক অন্যরকম মনোমুগ্ধকর পরিবেশ দেবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি জান্নাতে ভ্রমণ করেছিলাম, এমন সময় এক ঝর্ণার কাছে এলে দেখি যে তার দুই ধারে ফাফা মুক্তার গম্বুজ, আর আমি বললাম, হে জিব্রাইল, এটা কি? তিনি বলেন, এটা ওই কাউসার যা আপনাকে দান করেছেন। এ সম্পর্কে মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে 108 নম্বর সূরা আল কাউসারে বলেন, নিশ্চয় আমি আপনাকে আল কাউসার দান করেছি। প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহান, যিনি তার প্রিয় বন্ধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তার মুমিন বান্দাদের হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহ আমাদের এই পানি পান করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় বন্ধুরা, আসুন জেনে নেওয়া যাক কারা এই পানি পান করবে আর কারা পান করতে পারবে না। এই ঝর্ণা মহান আল্লাহ তার রাসূলকে বিশেষ পুরস্কার হিসেবে দান করেন। এই ঝর্ণা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সেই উম্মত পানি পান করতে পারবে যারা তাদের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নত মোতাবেক জীবন সাজাতে সক্ষম হয়েছে এবং বিদায়ের থেকে দূরে থাকতে পেরেছে। যারা দৈনিক আল্লাহর রাসূলের উপর দরুদ পাঠ করবে তারাই এই পানি পান করবে, অন্যথায় যারা শিরক করবে বিদায়ের এবং আল্লাহর রাসূলের পথে চলবে না তারা এই পানি পান করতে পারবে না। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের আগে হাউজের কাছে হাজির হব আর এই সময়ে তোমাদের কতগুলো লোককে আমার সামনে উঠানো হবে, আবার আমার সামনে থেকে তাদের সরিয়ে দেওয়া হবে। তখন আমি বলবো, হে রব, এরা তো আমার উম্মত। তখন বলা হবে, তোমার পরে এরা কি নতুন কাজ করেছে তা তো তুমি জানো না। আমরা যেন রাসূলের দেখানো পথে চলতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি পান করার সুযোগ দেন, আমিন। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে দিয়ে আমাদের এই পরিশ্রমের মূল্য দেবেন। আপনাদের কাছ থেকে এই পাওয়াটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে। এবারের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।